তো বন্ধুরা এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো বাংলা লেখা খুব সহজেই লিখতে পারবেন আগে যেখানে সময় লাগতো পাঁচ মিনিট এখন আপনারা দুই মিনিটে সেই লেখাগুলো লিখতে পারবেন অনেক ধরনের কীবোর্ড আমরা ব্যবহার করেছি ইংরেজিতে লিখতে আমাদের যতটা কষ্ট হয় বাংলা লিখতে তার থেকেও অনেক বেশি কষ্ট হয়ে থাকে এখানে দেখলেন হ্যালো লেখাটি আমরা খুব সহজেই ইংরেজিতে লিখে ফেললাম কিন্তু এই হ্যালো লেখাটি যদি আমি বাংলায় লিখি তাহলে দেখেন কতটা সময় লাগে প্রথমে হ লিখলাম এরপর এটা দিতে হবে জফলা লেখার জন্য যতে ক্লিক করব তারপর আকার দিলাম এখন ল লিখার পর ও কার দিয়ে দিলাম দেখুন শুধু হ্যালো শব্দটি লিখতে আমাদের কতটা সময় লাগলো বন্ধুরা এই ভিডিওতে এমন একটি কীবোর্ড অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব যে কিবোর্ড অ্যাপটি আপনি ব্যবহার করে ঝড়ের গতিতে বাংলা লেখা লিখতে পারবেন এই জন্য আপনারা প্লে স্টোর প্রথমে ওপেন করবেন ওপেন করার পর বারে লিখবেন রেডমিক কিবোর্ড এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিংক দিয়ে দেব এবার আমি অ্যাপটি ওপেন করি অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে আপনারা নেক্সট স্টেপ লেখা দেখছেন এখানে ক্লিক করবেন এরপর সুইচ ইনপুট মেথডস এটার উপরে ক্লিক করবেন রেডমিট কিবোর্ড এটা সিলেক্ট করব এবার ফিনিশে ক্লিক করবেন আপনি যদি অ্যাপে নতুন হয়ে থাকেন তাহলে যে কাজটি করবেন এখানে একটি বইয়ের মতো আইকন দেখছেন এটাতে ক্লিক করবেন তারপর বলা আছে ইংরেজিতে কি টাইপ করলে বাংলাতে কী উঠবে কে লিখলে ক কে এস লিখলে খ জি লিখলে ক জি এস লিখলে খ হবে প্রথমে একটু কঠিন মনে হতে পারে এক দু দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে আপনারা একটু পরে নেবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হয় এখানে লিখতেছি আমার সোনার বাংলা এখানে কিবোর্ডে ইংরেজি লেখা দেখতে পাচ্ছেন কিন্তু উপরে দেখুন বাংলা শো করতেছে অন্য কিছু আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি প্রথমে একটু একটু কঠিন মনে হতে পারে আপনারা ব্যবহার করুন আপনাদের কাছেও সহজ মনে হবে আমি প্রায় চার বছর ধরে বাংলা লেখার জন্য এই কিবোর্ড ব্যবহার করছি আপনারা দেখলেন কত কম সময়ে কতগুলো বাংলা শব্দ এই কীবোর্ড দিয়ে লেখা যায় মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছি না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ